ইউক্রেন ইস্যুতে বিশেষ বৈঠকে বসেছে ন্যাটো আল জাজিরার প্রতিবেদন। জানিয়ে দিব লন্ডনের রুশ ধনকুবেরের প্রাসাদ দখলে নিলেন বিক্ষুব্ধরা, গার্ডিয়ানের রিপোর্ট। এদিকে পশ্চিমাদের জ্বালানি সংকটে সুবিধাজনক অবস্থানে ইরান। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু, মরিয়া হয়ে কুটছেন সাইবার যোদ্ধা ইউক্রেন। জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে পর্দার অন্তরালে চীনের যে ভূমিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভিন্ন সম্প্রদায়ের ধর্মস্থানে গেরুয়া রং, ব্যাপক উত্তেজনা মধ্যপ্রদেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক সংবাদে। ইউক্রেন ইস্যুতে বিশেষ বৈঠক বসছে ন্যাটো, আল জাজিরার প্রতিবেদন। ইউক্রেনের রুশ সেনা অভিযানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশেষ বৈঠকে বসবেন ন্যাটোভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তুরস্ক এই বৈঠকে অংশ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেস ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। বুধবার তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ন্যান্সি পোলোসি। ন্যান্সি জানিয়েছেন, জেলনস্কিকে কংগ্রেসে স্বাগতম জানানোর জন্য আমরা উদগ্রীব হয়ে আছি, সিনেটেও আমাদের সাথে আছে। গণতন্ত্র রক্ষায় ইউক্রেনের সাহসী জনগণের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সময় বুধবার সকাল 9টায় জেলনস্কি ভাষণ দেবেন বলেও জানিয়েছেন পোলোসি। এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান পরিকল্পনা মাফিক গতি আগাচ্ছে না, এমনটাই জানিয়েছেন দেশটির ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোতভ। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাবেক এই বডিগার্ড জানিয়েছেন, আমি বলতে চাই আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেই গতিতে সবকিছু এগোচ্ছে না, সূত্র আল জাজিরা। এদিকে লন্ডনে রুশ ধনকুবের প্রাসাদ দখলে নিলেন বিক্ষুব্ধরা, গার্ডিয়ানের রিপোর্ট। লন্ডনে এক রুশ ধনকুবের প্রাসাদ দখল করেছেন কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে প্রাসাদটি রুশ ধনকুপের অলেক দেরিপাস্কার, তিনি অ্যালুমিনিয়াম ম্যাগনেট হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন যে 15 রুশ ধনকুপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, দেরিপাস্কা তার মধ্যেই অন্যতম। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে 5 বিক্ষুব্ধ ব্যক্তি সোমবার মধ্যে লন্ডনের বেল গ্রেভ স্কোয়ারে অবস্থিত রুশ ধনকুপের প্রাসাদটি দখলে নেন। তাদের মধ্যে 2 পূর্ব ইউরোপিয়ান দেশের বাসিন্দা। রুশ ধনকুপের বাড়ি দখলে নিয়ে তারা বলেছেন ইউক্রেনের অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে আসছেন, প্রাসাদটি তাদের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে তাদের। এই প্রাসাদে একটি সিনেমা হল, মদের বার সহ অসংখ্য কক্ষ রয়েছে। রাশিয়ার ধনকুপের ওলেগ দেরিপাস্কর উদ্দেশ্য তারা বলেন, আপনারা ইউক্রেন দখল করছেন, আমরা আপনার বাড়ি দখল করছি। ক্রিম রঙের প্রাসাদটির সামনে অসংখ্য পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পশ্চিমাদের জ্বালানি সংকটে সুবিধাজনক অবস্থানে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতার কারণে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাই ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনায় তেহরানকে এর ফায়দা নেওয়া উচিত বলে মনে করেছেন ইরানের বেশিরভাগ আইন প্রণেতা। গত রোববার ইরানি পার্লামেন্টে 290 সদস্যদের মধ্যে 160 জনের সই করা একটি বিবৃতি পড়ে শোনানো হয়েছে। এতে বলা হয়েছে পশ্চিমাদের বানোয়াট সময়সীমার মধ্যে তেহরানের আবদ্ধ হওয়া উচিত নয়, বরং ভিয়েনা শান্তি আলোচনায় নিজেদের দাবিগুলোর পক্ষে চাপ দেওয়া উচিত। ইরানি আইন প্রণেতাদের মতে ইউক্রেন সংকট যেহেতু পশ্চিমাদের কাছে ইরানি জ্বালানির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে, তাই ইরানের ন্যায়সঙ্গত দাবি বিবেচনা না করে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করা উচিত হবে না। তারা আরও দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র 2018 সালের মতো আবারও পরমাণু চুক্তি প্রত্যাহার করবে না এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হবে, এর গ্যারান্টি দিতে হবে। 2015 সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের সই হওয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি পুনরুদ্ধারের 11 মাস ধরে চলা আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছিল। কিন্তু গত সপ্তাহে রাশিয়া দাবি করেছে ইউক্রেনের আগ্রাসনের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় যেন ইরানের সঙ্গে তাদের ভবিষ্যৎ লেনদেন প্রভাবিত না হয়। তবে স্বাভাবিকভাবেই মস্কোর এই দাবির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো, ফলে ভিয়েনা শান্তি আলোচনার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য গত শনিবার হুঁশিয়ার দিয়েছে রাশিয়ার দাবি ইরানের পরমাণু চুক্তি ভেস্তে দিতে পারে। যুক্তরাষ্ট্রও বলেছে রাশিয়ার এই দাবি ভিত্তিহীন এবং তারা এটি মেনে নেবে না। তবে ইরান রাশিয়াকে নয়, বরং চুক্তির অনিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রকেই দুষছে। তারা বলেছে মার্কিন প্রশাসনের দাবি ও রাজনৈতিক সিদ্ধান্তে বিলম্বই আলোচনা স্থবির হওয়ার জন্য দায়ী।
2016 সালে পরমাণু চুক্তি কার্যকরের পর ইরান দৈনিক 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করত, যার অর্ধেকই রপ্তানি করা হতো অন্য দেশগুলোতে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে তেহরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান বর্তমানে প্রতিদিন মাত্র 25 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। সূত্র আল জাজিরা। সাইবার যোদ্ধা খুঁজছেন ইউক্রেন। যতই দিন গড়াচ্ছে, ইউক্রেন রাশিয়ার সংঘাত বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। এরই মধ্যে রাশিয়ার ইউক্রেন হামলা গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। এখনও দুপক্ষের তীব্র লড়াই চলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে। দেশটিতে এ পর্যন্ত বহুবার সাইবার হামলা চালিয়েছে রাশিয়া, এমন অভিযোগ রয়েছে। এবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধে নামতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার যোদ্ধা বা স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাচ্ছে ইউক্রেন। চেকপয়েন্ট সফটওয়্যার টেকনোলজিসের গবেষণা শাখা বলছে, বহুবার সাইবার হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনে, তবে ইতিহাসে এবারই প্রথম যে কেউ চাইলে সাইবার যুদ্ধে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন চেক পয়েন্ট সফটওয়্যারের থ্রেট ইন্টেলিজেন্সের প্রধান লোটেম ফ্রেঙ্কেলস্টাইন। তিনি বলেন, আমরা পুরো সাইবার সম্প্রদায়কে সাইবার স্পেসে জড়িত দেখছি, যেখানে অনেক গোষ্ঠী এবং ব্যক্তি রাশিয়া বা ইউক্রেন একটি পক্ষ বেছে নিয়েছে। তবে তিনি দাবি করেন, এতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। চেক পয়েন্ট রিসার্চের সিপিআর তথ্য বলছে, রাশিয়ার হামলার প্রথম দিনে 196% হামলা বেড়ে গেছে ইউক্রেনের সামরিক ও সরকারি সেক্টরগুলোতে টার্গেট করে। সাইবার সিকিউরিটি কোম্পানি সাইবার প্রুফের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ইউভাল ওলম্যান জানান, ইউক্রেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় 4 লাখ বহুজাতিক হ্যাকার ইউক্রেনকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, সংঘাতের সঙ্গে সম্পর্কহীন বাইরের সাইবার হ্যাকারদের এই স্তরের সম্পৃক্ততা আমরা কখনো দেখিনি। সিপিআর এই তথ্য বলছে, 3 সপ্তাহের মধ্যে ইউক্রেন তার সরকার এবং সামরিক বাহিনীকে লক্ষ্য করে অনলাইন আক্রমণের একটি ব্যারেজ তৈরি করে রেখেছে। যদিও মস্কো বরাবরের মতো ইউক্রেনের উপর সাইবার হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। গত 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন রাশিয়ার দূতাবাস থেকে টুইট করে জানানো হয়, সাইবার স্পেসে কোনো দূষিত অপারেশন পরিচালনা করেনি এবং পরিচালনা করে না রাশিয়া। রাশিয়ার দীর্ঘদিনের সাইবার হামলার টার্গেটে পরিণত হওয়ায় ইউক্রেন ডিজিটাল সহযোগিতার আহ্বান জানাচ্ছে। ইউক্রেনের প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মাইখাইলো ফেডোরোভ টুইটারে অনুরোধ করেন এবং জানান, 3,80,000 লোক টেলিগ্রাম গ্রুপে সম্পৃক্ত রয়েছেন, যেটি আইটি আর্মি অফ ইউক্রেন নামে পরিচিত। ওই গ্রুপের একজন সদস্য হলেন তথ্য প্রযুক্তি কোম্পানি প্রভেক্টাসের সহ প্রতিষ্ঠাতা গেনাডি গ্লান্টার। তিনি বলেন যে গ্রুপটি রাশিয়ান ওয়েবসাইটগুলোর কাজ ব্যবহৃত করা থেকে ব্যর্থত করছে, বিভ্রান্তি রোধ করা এবং রাশিয়ান নাগরিকদের কাছে সঠিক তথ্য পাওয়ার দিকে মনোনিবেশ করছে। তিনি এটি স্পষ্ট করে বলেন যে তিনি স্বেচ্ছায় এটি করেছেন, তার কোম্পানির জন্য নয়। গ্যালান্টার 1991 সালে সোভিয়েত ইউনিয়নে পালিয়ে যান এবং তার স্ত্রী একজন রাশিয়ান। তিনি বলেন, মিথ্যাকে প্রত্যাখ্যান করে সত্যটা জানানোই তার কাজ। সূত্র সিএনবিসি নিউজ। ইউক্রেন যুদ্ধে পর্দার অন্তরালে চীনের যে ভূমিকা, ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া, ফলে স্বভাবতই এই সংঘাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভূমিকা অনেক কম দৃশ্যমান। অবশ্য এই সংঘাতে চীনও খেলোয়াড়ের ভূমিকায় রয়েছে, তবে চীনকেও শেষ পর্যন্ত রাশিয়ার মতো পরিণতি অনুভব করতে হবে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। অর্থনৈতিকভাবে চাপ আরও বাড়ানোর কৌশলের অংশ হিসেবে দেশটির সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কে স্থগিতের জন্য ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাশিয়া থেকে ভোদকা, সামুদ্রিক খাবার ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে বিলাসবহুল সামগ্রী রপ্তানিতেও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ ধনকুপের তালিকায় আরও নাম যোগ করার কথাও জানিয়েছেন বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা স্বাভাবিক বাণিজ্যের রীতির বিরুদ্ধে রাশিয়ার মোস্ট ফেভারিট ন্যাশন MFN স্ট্যাটাস রয়েছে। এই স্ট্যাটাসটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাইডেন। বিষয়টি মার্কিন কংগ্রেসের অনুমোদন পেলে দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক স্থগিত হয়ে পড়বে। তাছাড়া বাইডেন প্রশাসন ক্রেমলিনের উপর আরও নতুন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রে অবশ্য FMN-কে স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক PNTR হিসেবে নামকরণ করা হয়েছে।
এতে যুক্ত দেশগুলোর পরস্পরের মধ্যে বাণিজ্য সুবিধা পাবে। শুক্রবার বাইডেন বলেছেন, পুতিন একজন আগ্রাসী মানুষ, তাকে মূল্য দিতে হবে। সংবাদ মাধ্যম নিউজ উইকের বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইউক্রেনে বিশেষভাবে ক্ষতিকর ভূমিকা পালনকারী চীনকেও মূল্য দিতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইসও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মস্কোর ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা অগ্রাহ্য করলে চীনা কোম্পানিগুলোকে তার পরিণতি ভোগ করতে হবে। চীন রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব। গত 4 ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বসে পুতিন ঘোষণা দেন, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের গভীরতায় কোনো সীমা থাকবে না। চীনের কাছে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও কয়লা রপ্তানিরও ঘোষণা দেন তিনি। বেইজিংয়ের তরফেও রাশিয়ান গম আমদানির ওপর আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, অর্থাৎ পূর্ব ইউরোপের যুদ্ধ চালিয়ে যেতে আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে নগদ অর্থ দিচ্ছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলো কঠিন পরিস্থিতির মুখে রয়েছে, তবে বেইজিং উল্টো তার আর্থিক ব্যবস্থা রুশ প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ করে দিয়েছে। পরে ধারণা করা হচ্ছে রাশিয়ান ব্যাংকগুলো শীঘ্রই চীনের ক্রস বর্ডার ইন্টারনেট ব্যাংক পেমেন্ট সিস্টেমে যোগ দেবে, অর্থাৎ সুইফটের চীনা সংস্করণে যোগ দেবে তারা। রাশিয়া এরই মধ্যে ভিসা ও মাস্টার কার্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দেশটিতে এখনও যত মাস্টার বা ভিসা কার্ড রয়েছে আর তা কাজ করবে বলে আশা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে দেশটির সাধারণ মানুষও। তবে বিকল্প হিসেবে রুশ নাগরিকরা এখন চীনের ইউনিয়ন পে কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছে। চীনা কূটনীতিকদেরও অনেক ক্ষেত্রেই রাশিয়ার ভাষায় কথা বলতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়াতেও ইউক্রেনের রুশ অভিযান নিয়ে রাশিয়ার হাস্যকর প্রোপাগান্ডা প্রচার করা হচ্ছে। চীন স্পষ্টতই ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে শেষ না হওয়া পর্যন্ত হামলা স্থগিত রাখতে মস্কোকে রাজি করিয়েছে দেশটি। 20 ফেব্রুয়ারি অলিম্পিকের বিদায়ের ঘণ্টা বাজার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রে কোনো দেশগুলোকে PNTR সুবিধা দেওয়া হবে সেটি নির্ধারণ করে আইন ও প্রবিধান, প্রেসিডেন্সিয়াল আদেশ নয়। গত মার্চে 3 জন রিপাবলিকান সিনেটর আরকানসাসের টম কটন, ওক্লাহোমোর জেমস ইনহোপ এবং ফ্লোরিডার রিক স্কট চীন ট্রেড রিলেশনস অ্যাক্ট প্রবর্তনের কথা বলেন, যেখানে বেইজিং এর জন্য PNTR প্রত্যাহারের কথা বলা হয়। বিলটিতে অন্যান্য বিষয়ের মধ্যে 2001 সালের আগের নিয়মে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে, যাতে চীনকে PNTR স্ট্যাটাস দেওয়ার বিষয়টি প্রতি বছর নতুন করে পর্যালোচনার সুযোগ পাবে মার্কিন কংগ্রেস। চীনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অন্যান্য অপরাধ, বিশেষ করে উইঘুর, কাজাক এবং অন্যান্য তুর্কি সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এখন ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থন দেওয়ারও অভিযোগ উঠছে দেশটির বিরুদ্ধে। এ নিয়ে সরব মার্কিন রাজনীতিকরা বলেছেন, নিজ দেশে নৃশংসতা চালানো এবং বিদেশে আগ্রাসনকারী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য করা উচিত নয়। তবে এ নিয়ে আইনি জটিলতাও কম নয়, কেননা যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন ও রাশিয়াও বিশ্ব বাণিজ্যের সংস্থার সদস্য। RMFN PNTR মর্যাদা প্রত্যাহার বিশ্ব বাণিজ্য সংস্থার অবৈষম্য নীতির লঙ্ঘন। ভিন্ন সম্প্রদায়ের ধর্মস্থানে গেরুয়া রং, ব্যাপক উত্তেজনা মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের নর্মদাপুরমে এক ধর্মস্থানে হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ভিন্ন সম্প্রদায়ের ওই ধর্মস্থান গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে সকাল 6টা নাগাদ। CCTV-তে সেই সময় স্থানীয় কিছু যুবককে ওই ধর্মস্থানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এরপরই দেখা যায় ধর্মস্থানটি গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, দরজাও ভাঙা। 5 দশকের পুরনো এই ধর্মস্থান নর্মদাপুরম জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 22 নম্বর রাজ্য সড়কেরও কাছে। ধর্মস্থানটির তদারকি করেন স্থানীয় বাসিন্দা আব্দুল সাত্তার। তিনি জানিয়েছেন, কখবরে স্থানীয় বাসিন্দাদের থেকে ঘটনার খবর পান, তারপরই ছুটে এসে দেখেন মসজিদের দরজা ভাঙা, ভিতরের অংশ ধর্মস্থানের স্মৃতিসৌধ চূড়া সবই গেরুয়া রঙে রাঙান। ধর্মস্থানের ভাঙা কাঠের দরজা পরে মারু নদীর ধার থেকে পাওয়া গিয়েছে বলেই সাত্তার জানিয়েছেন। ওই ধর্মস্থানের ভেতরে একটা হাতকল ছিল, সেই হাতকল
দুষ্কৃতীরা উপড়ে নিয়েছে, এমনটাই জানিয়েছেন সাত্তার। এই খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে। তবে ততক্ষণে ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে যায়, দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ 22 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন, পাশাপাশি বন্ধের ডাক দেন। খবর পেয়ে যখন মাখননগর এবং সেমরিয়া থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর এই অবরোধ ওঠে। ঘটনায় ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্য করতে এলাকায় দুটি দমকলের গাড়ি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মালখান নগর থানার ইন্সপেক্টর হেমন্ত শ্রীবাস্তব বলেন, পুলিশ ইতিমধ্যেই FIR দায়ের করেছে, সেই অনুযায়ী তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কোনো যোগ নেই। এখানকার উভয় সম্প্রদায়ের বাসিন্দারাই দীর্ঘদিন মিলেমিশে বাস করেছেন। মনে হচ্ছে বাইরের থেকে লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে।